অনেকদিন আগের কথা, একবার এক রাজা জঙ্গলে শিকার করতে গিয়ে হারিয়ে যায়। রাজা রাজ্যে ফিরে যাওয়ার পথ বুঝতে পারে না। সে সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়ে। সে জঙ্গলে মানুষ খুঁজতে থাকে যাতে কেউ তাকে সাহায্য করতে পারে। সে খুব তৃষ্ণার্ত, তার একটু জল চাই। পথের ধারে তিনটে বালককে দেখতে পায়। তারা তিনজনে আনন্দে খেলা করছে। রাজা তাদের কাছে খাবার এবং জলের ব্যবস্থা করার জন্য বলে। বালকরা বলে, আমরা পাশের গ্রামেই থাকি, আমরা এখনই বাড়ি থেকে আপনার জন্য জল এবং খাবার নিয়ে আসছি। তারপর তিন বালক দৌড়ে চলে যায়। রাজা তখন একটা গাছের নিচে বিশ্রাম নেয়। বালকেরা জল এবং খাবার নিয়ে আসে। রাজা খাবার এবং জল খেয়ে প্রাণ ফিরে পান। সুক্ষণ বিশ্রাম নেওয়ার পর রাজা সুস্থ বোধ করলে বালকেদের বলে, আমি পাশের রাজ্যের রাজা, তোমরা আমার প্রাণ বাঁচিয়েছ, বলো তোমরা আমার কাছে কি চাও। রাজার কথা শুনে তিনজনে খুব আনন্দিত হয়ে যায়। প্রথম বালক বলে, আমি অনেক অর্থ চাই, আমি কোনোদিন পেট ভরে খেতে পাই না, ভালো জামা কাপড় পরতে পাই না, আমি অনেক অর্থ চাই যাতে ভালো খাবার এবং ভালো জামা কাপড় পরতে পারি। রাজা বলেন, ঠিক আছে, তোমাকে আমি অনেক অর্থ দেব যাতে তোমার সারা জীবন অতিবাহিত হয়ে যায়। দ্বিতীয় বালক বলে, আমি সুন্দর বাড়ি চাই, ঘোড়া চাই। রাজা বলে, ঠিক আছে, তোমাকে আমি তাই দেব। তৃতীয় বালককে জিজ্ঞেস করে, তুমি কি চাও। তৃতীয় বালক বলে, আমি পড়াশুনো করে বিদ্বান হতে চাই, দেশের সেবা করতে চাই। তৃতীয় বালকের কথা শুনে রাজা খুব খুশি হয়ে যান। তিনি বলেন, আজ থেকে আমি তোমার পড়াশুনোর দায়িত্ব নিলাম, তুমি যত দূর পড়তে চাও আমি পড়াবো, তোমার সব ভার আমি নিলাম। এই ঘটনার পর কয়েক বছর কেটে যায়। তৃতীয় বালক এখন বিদ্বান ব্যক্তি হয়ে উঠেছে। রাজা তাকে তার রাজ্যের মন্ত্রী করেছেন। একদিন রাজা ওই তৃতীয় বালক তথা মন্ত্রীকে ডেকে বলে, অনেক দিন তো হয়ে গেল, তোমার বাকি বন্ধুদের সাথে দেখা হয়নি, তারা এখন কি করছে তাও জানি না, তুমি একদিন তোমার বন্ধুদের দুপুরে খাবার জন্য নিমন্ত্রণ করো, তাদের সাথে দেখাও হয়ে যাবে এবং তারা কি করছে সেটাও জানা যাবে। পরের দিন বাকি দুই বন্ধু রাজদরবারে আসে। খাওয়া দাওয়ার পর রাজা প্রথম জনকে বলে, তোমার এখন কি অবস্থা। রাজার কথা শুনে সে বলে, আপনি যা অর্থ দিয়েছিলেন তা নিয়ে আমি খুব খুশিতেই ছিলাম কয়েক বছর, আমি এত অর্থ পেয়ে অলস হয়ে যাই, আর অনেক অর্থ আমি বাজে কাজে নষ্ট করে দেই, কিছু অর্থ আমার চুরি হয়ে যায়, কয়েক বছরের মধ্যেই সব অর্থ শেষ হয়ে যায়, আমি আবার আগের অবস্থায় ফিরে এসেছি, আমি আগের মতোই গরিব হয়ে গিয়েছি। রাজা দ্বিতীয় বালককে জিজ্ঞেস করে, তাহলে তুমি এখন কি করছো। দ্বিতীয় বালক বলে, আমিও প্রথম প্রথম ভালো ছিলাম, সুন্দর বাড়িতে আনন্দে আরামে ছিলাম, কিন্তু বন্যা এসে সব শেষ করে দিল, বাড়ি ঘোড়া সব ভাসিয়ে নিয়ে গেল, এখন আমার কাছে কিছুই নেই, আমারও সেই আগের মতো অবস্থা। রাজা বলেন, তোমার তৃতীয় বন্ধুকে দেখে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ বাল্য অবস্থায় তোমাদের সব থেকে প্রয়োজন কি। তোমরাও যদি অর্থ সম্পত্তি না নিয়ে জ্ঞান অর্জনের কথা ভাবতে, তাহলে তোমাদের কাছে অর্থ থাকত যা তোমরা নিজেই অর্জন করতে পারতে। তাই অর্থ নয়, জ্ঞান অর্জন করা উচিত, যা কেউ ছিনিয়ে নিতে পারবে না, যা তোমার কাছে সারা জীবন থাকবে, যা দিয়ে তুমি সারা জীবন অর্থ অর্জন করতে পারবে। বন্ধুরা, এই ছোট্ট গল্প আমাদের এটাই শেখায় যে বাল্য অবস্থায় আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হলো জ্ঞান, শিক্ষা, কারণ শিক্ষা বিনা জগতে টিকে থাকা মুশকিল। যদি আমরা জ্ঞান অর্জন করতে পারি, তাহলে অর্থ আমরা নিজেরাই অর্জন করে নেব। আর জ্ঞান এমন একটা জিনিস যা কেউ কেড়ে নিতে পারবে না, যা কেউ ছিনিয়ে নিতে পারবে না, যা কেউ ভাসিয়ে নিয়ে যেতে পারবে না, যা একমাত্র তোমার, যা দিয়ে তুমি জীবনে অনেক উন্নতি করতে পারবে। তাই বাল্য অবস্থায়
আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো জ্ঞান অর্জন করা। সবসময় হাসি খুশি থেকো, অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো।